नमस्कार बंधुरा, आमि अमित चक्रवर्ती आज उपस्थित होयेछि आपनादेर सामने। विशुद्ध पूजा पद्धति चैनले आपनादेर प्रत्येककेई स्वागत। पूजा पाठेर विषय सम्पर्के जानते बा जानाते आमादेर एई चैनलटी सबस्क्राइब करे राखबेन एबं पाशेर बेल आइकनटी प्रेस करते भूल करबेन ना। अवश्यई संगे एकटी लाइक देबेन। बंधुरा, सम्मुखे मल मास। এই মল মাস নিয়ে বহু বিতর্ক আমাদের ব্রাহ্মণ অব্রাহ্মণদের মধ্যে রয়ে গিয়েছে, যার ফলস্বরূপ যেহেতু আমরা ব্রাহ্মণরাই সঠিক মত প্রদান করতে পারি না, তাই অব্রাহ্মণদের মধ্যেও কিন্তু একই বিরাজমান। তার মধ্যে আরও রয়ে গিয়েছে কিছু সম্প্রদায় ভুক্ত মন্তব্য। যে যার সম্প্রদায়, সে তার সম্প্রদায়কে বড় করতে ভালোবাসে, তাই ফলস্বরূপ পঞ্জিকার মতটিও কিন্তু ভ্রান্তিমূলক ভাবে প্রচার করে থাকেন তারা। তার ফলস্বরূপ কিন্তু একই হয়, যারা অব্রাহ্মণ তারা ঠিকঠাক মত পেয়ে উঠতে পারেন না। ফলস্বরূপ কি হয়ে গিয়েছে, মল মাসে বেশিরভাগটাই কার্য কি সম্পাদন হবে তাই ভ্রান্তিমূলক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধুরা, আজ আমি যে মত তুলে ধরব, আশা রাখি এ মত সকলের মত, সকলের জন্য মনোগ্রাহী হয়ে উঠবে। কারণ আমরা যখন শাস্ত্র মেনে থাকি, তাই আমাদেরকে পঞ্জিকা মানতেই হবে। তো সেক্ষেত্রে পঞ্জিকা যদি আমি মান্যতা দিয়ে থাকি, তাহলে পঞ্জিকার মত অনুযায়ী আমরা অনুসরণ করলে আশা করছি সেটাই বাঞ্ছনীয় হয়ে উঠবে। তাই বন্ধুরা, আমি বলি যদি একটুখানি আমরা ভালো করে পঞ্জিকা দেখে নিই যে এই মল মাসে কি করতে আছে আর কি কি করতে নেই, সেক্ষেত্রে বন্ধুরা আমি জোর দিয়ে বলবো পঞ্জিকার প্রথমার্ধে অর্থাৎ প্রথম দিকে শুভ দিনের নির্ঘণ্ট দেওয়া থাকে। শান্তি সৈস্তনের দিন, গৃহপ্রবেশের দিন, বিবাহের দিন ইত্যাদির কিন্তু একটি লিস্ট অর্থাৎ মাস ভিত্তিক দেওয়া থাকে। সেখানে প্রত্যেকটা মাসে যে ধরে ধরে দেওয়া সেগুলো না দেখলেও চলে। তো বন্ধুরা, আমরা প্রারম্ভিক যদি সেই পঞ্জিকার দিনগুলি একটুখানি পর্যবেক্ষণ করে দেখি, তাহলেই বুঝতে পারবো যে এক্ষেত্রে কোন কর্মটি শ্রাবণ মাস অর্থাৎ মল মাসে, এই 1430 মল মাসে করা যাবে আর কোন কর্ম করা যাবে না। সেক্ষেত্রে বন্ধুরা আমি জোর দিয়ে বলছি, দেখবেন শুভ দিনের নির্ঘণ্ট তালিকা যেখানে রয়েছে সেখানে প্রথমেই দেওয়া থাকে বিবাহ কর্ম। তো বিবাহ কর্মে এখানে শ্রাবণ মাস পরিষ্কার দেওয়াই রয়েছে, মল মাস জন্য বিবাহ নিষিদ্ধ। এটা আমি বললাম 1430 শুভ দিনের নির্ঘণ্টের শুভ বিবাহ কর্মের মল মাসের জন্য। বন্ধুরা, এই মতোই আমি কিন্তু আরো একটা পঞ্জিকা দেখাবো আপনাদেরকে। 1430 পূর্বে মল মাস ছিল 1427 সালে, আশ্বিন মাস মল মাস, সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে আশ্বিন মাস মল মাস তার জন্য বিবাহ নিষিদ্ধ। বন্ধুরা, এখান থেকে কিন্তু পরিষ্কার যে বিবাহ কর্ম কিন্তু মল মাসে হয়ে উঠবে না বা হবে না। শাস্ত্রীয় মতে মল মাসে বিবাহের কোনো স্থান নেই, তার জন্যই কিন্তু এখানে মল মাসের জন্য বিবাহ কর্ম নিষিদ্ধ বলেই দেওয়া রয়েছে। বন্ধুরা, এক্ষেত্রে যদি মল মাস নিষিদ্ধ লেখা থাকে পঞ্জিকাতে, অন্যত্র কোনো কর্ম কি লেখা রয়েছে যে মল মাসের জন্য নিষিদ্ধ? তো বন্ধুরা, আমি তুলে ধরলাম বিবাহ কর্মে কিন্তু মল মাসের পূর্ণতা রয়েছে নিষিদ্ধ। এছাড়া কিন্তু অন্য কর্মে আমি শুভদিনের নির্ঘণ্ট যতক্ষণ দেখেছি, দুই দুটি মল মাস অর্থাৎ 1430 মল মাস এবং 1427 মল মাস, 1427 যে মল মাস ছিল, আশ্বিন মাস মল মাস ছিল, সেক্ষেত্রেও কিন্তু একই উল্লেখিত করা রয়েছে পঞ্জিকাতে। এছাড়া অন্যান্য কোনো শুভ কর্মের ক্ষেত্রে কিন্তু মল মাস জন্য নিষিদ্ধ কোথাও দেওয়া নেই। আমরা যে বলে থাকি যে মল মাস জন্য এই কর্ম নিষিদ্ধ ওই কর্ম নিষিদ্ধ হয়ে উঠবে না, এমনকি আমি খুব
খুব শীঘ্র একটি কর্মে গিয়েছিলাম, আমারই এক সহযোগী বন্ধুকে বলতে শুনলাম যে বাৎসরিক কর্ম নাকি মলমাসে হয়ে উঠবে না। সেক্ষেত্রে পঞ্জিকা কি বলছে আমিও একবার দেখে নেব। মলমাস পঞ্জিকা কি বলছে মলমাসে বাৎসরিক কর্ম করা যায় কিনা? বন্ধু, এক্ষেত্রে আমি দুটো পঞ্জিকাই আমি অনুসরণ করব, 1427 1430। আমি তার সঙ্গে আরো একটা বলছি, এবারে 1430 এর দেওয়া শ্রাবণ মাসে যে রয়েছে মলমাস, এই মলমাসেতেও রয়েছে কিনা একদৃষ্ট ও সপিণ্ডন। আমি 25 শ্রাবণ বলছি, 25 শ্রাবণ বিবিধ একাদশীর একদৃষ্ট ও সপিণ্ডন ছিল। আমি 26 শ্রাবণ বলছি, 26 শ্রাবণও ছিল বিবিধে বিবিধ দ্বাদশীর একদৃষ্ট ও সপিণ্ডন। অর্থাৎ প্রত্যেক দিনই কিন্তু এখানেও 1427 সালের যে পঞ্জিকা রয়েছে সেই পঞ্জিকাতে আশ্বিন মাস ছিল মলমাস। অর্থাৎ আশ্বিন মাস যদি মলমাস হয়ে থাকে, আমি দেখব আশ্বিন মাস মলমাসে এক্ষেত্রে শুভ দিনের নির্ঘণ্টে আর আসবে না, তখন পঞ্জিকার ভিতরে আমাকে গিয়ে 1427 আশ্বিন মাস পর্যবেক্ষণ করতে হবে এবং সেক্ষেত্রে দেখতে হবে যে দিনের তালিকা যেখানে থাকে শত নিচে দেওয়া থাকে একদৃষ্ট এবং সপিণ্ডনের বিস্তার। আমি কিন্তু এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি বন্ধুরা, বিবিধতে দ্বিতীয়ার একদৃষ্ট সপিণ্ডন রয়েছে। আমি আশ্বিন মাস 16 তারিখের কথা বলছি, 17 আশ্বিন সেটাও দেখছি 1427 বিবিধে তৃতীয়ার একদৃষ্ট ও সপিণ্ডন রয়েছে। অর্থাৎ বন্ধুরা, যদি এখানে সপিণ্ডকরণ না থাকতো তাহলে কিন্তু কোনো মতেই পঞ্জিকাতে মলমাস জন্য একদৃষ্ট সপিণ্ডন দেওয়া থাকতো না। এটা আমি বললাম 1427 একদৃষ্ট ও সপিণ্ডন রয়ে গিয়েছে। অর্থাৎ বন্ধুরা, এখানে কিন্তু যে ভ্রান্তিমূলক তথ্য আমরা প্রদান করছি যে শুভ দিনের যেসব কর্মধারা থেকে থাকে মলমাসের জন্য এটা হয়ে উঠবে না, ওটা হয়ে উঠবে না, একমাত্র বিবাহ ব্যতীত অন্যত্র কোথাও কিন্তু আমি পাই না পঞ্জিকাতে যে মলমাস জন্য নিষিদ্ধ। আমি এছাড়াও কিছু শুভ দিনের নির্ঘণ্ট আমি তুলে ধরছি আমার বন্ধুদের জন্য। গাত্র হরিদ্রা এখানে কোথাও লেখা নেই মলমাসের জন্য নিষিদ্ধ। বিশেষ যে আমাদের কর্মগুলো হয়ে থাকে, গর্ভাধান, পঞ্চামৃত, সাধভক্ষণ, সাধভক্ষণ এক বিশেষ কর্ম, এখানেও কোথাও দেওয়া নেই যে শ্রাবণ মাস মলমাসের জন্য সাধভক্ষণ নিষিদ্ধ। মুখান্নপ্রাশন, অন্নপ্রাশন আমি এখানেও কোথাও দেখতে পাই না যে শ্রাবণ মাস মলমাসের জন্য নিষিদ্ধ। মুখান্নপ্রাশন কিন্তু শ্রাবণ মাসেও 2, 6, 10, 11 তারিখে রয়েছে। বন্ধুরা, এছাড়া উপনয়ন, উপনয়নের হয়তো শ্রাবণের দিন নেই, গৃহারম্ভ, গৃহারম্ভের দিন নেই তাই উল্লেখ নেই, গৃহপ্রবেশ দিন নেই তাই উল্লেখ নেই। আমরা বেশিরভাগ যে কর্ম করে থাকি গ্রহপূজা, শান্তি, স্বস্তন, এক্ষেত্রেও কিন্তু শ্রাবণ মাসে বেশ কিছু দিনের তালিকা রয়েছে, 2, 3, 6, 7, 9, 11, 16, 17, 20, 24, 25, 28 ইত্যাদি শান্তি স্বস্তনের দিন রয়েছে শ্রাবণ মাসে। এটা আমি 1430 পঞ্জিকা দেখে বলছি বন্ধুরা। এক্ষেত্রেও কিন্তু কোনরূপ বাধা প্রদান নেই যে মলমাসের জন্য শান্তি স্বস্তন নিষিদ্ধ। গ্রহপূজা সেক্ষেত্রেও কিন্তু শ্রাবণ মাসে নিষিদ্ধ কোথাও উল্লেখিত নেই। শ্রাবণ মাসে দিন নেই বিষয় আলাদা, কিন্তু নিষিদ্ধ কোথাও উল্লেখিত নেই। কারখানা আরম্ভ এক্ষেত্রেও কিন্তু বিশেষ দিন রয়েছে। গৃহারম্ভ বা গৃহপ্রবেশ যেহেতু শ্রাবণে কোনো দিন নেই তাই এখানে কিন্তু কোনরূপ উল্লেখ নেই। আমি এগুলি বললাম 1430 শ্রাবণ মাস মলমাস দেখে। তো বন্ধুরা, আমরা এই ধরনের প্রচুর মন্তব্য পোষণ করতে ভালোবাসি এবং করেও থাকি, কিন্তু আমরা সেই মন্তব্য পোষণের পূর্বে কি কি আমাদের জ্ঞাতব্য বিষয় রয়েছে সেগুলো জেনে নেওয়া, সেগুলো কখনোই আমরা সেদিকে আলোকপাত করি না। তো বন্ধুরা, আমি আশা রাখছি আজকের তথ্য যারা এই ধরনের মত পোষণ করে থাকেন যে মলমাসে এটা করতে নেই ওটা করতে নেই, তাই বলবো বন্ধুরা, পঞ্জিকা একটু ভালো করে অনুসরণ করে নিয়ে যদি আমরা মত প্রদর্শন করি সেক্ষেত্রে সর্বাঙ্গীণ সুন্দর হয়।
আশা রাখছি আমার নতুন বন্ধুদের জন্য খুব খুব ফলদায়ক হবে আজকের তথ্যগুলি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। পূজা পাঠের এই সব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার।